আপনার ব্যাংকে যে ট্রানজ্যাকশনগুলো হয় এটার হিসাব কিন্তু আপনি অফিসে রাখেন একটা, কি বলতে পারবেন আমি এইটাকে কি বই বলি? অফিসে ব্যাংকের হিসাব নিকাশ রাখার জন্য যে বইটা মেনটেন করা হয় সেটাকে কি বলা হয়? ক্যাশবুক, নগদান বই। ক্যাশ বই, নগদ বই, নগদান বই, ক্যাশ বই, ভেরি গুড, নগদান বই। আচ্ছা ক্যাশবুক, হ্যাঁ ক্যাশবুক। তাহলে আমার বিজনেসের যে টাকা পয়সা কি পরিমাণ ব্যাংকে জমা হচ্ছে, কি পরিমাণ ব্যাংক থেকে খরচ হচ্ছে, ব্যাংকে কি কি ইন্টারেস্ট আসতেছে, কি কি খরচ চার্জ কাটতেছে, প্রপারলি কাটছে কি না, বেশি কাটছে কি না, অতিরিক্ত চার্জ করতেছে কি না, আমার তো হিসাব রাখার দরকার। এই হিসাবটা আমরা রাখি যে বইটা দিয়ে, তার নাম হচ্ছে ক্যাশবুক। ক্লিয়ার? আচ্ছা, আমার টাকা যে ব্যাংক রাখতেছে, ব্যাংক একটা হিসাব রাখবে না? আমি কার কাছ থেকে টাকা নিচ্ছি, সে আমার থেকে আবার কত নিয়ে নিচ্ছে, আমি তাকে কত দিলাম, আবার কত জমা দিচ্ছে, কি পরিমাণ ইন্টারেস্ট আমি নিচ্ছি, কি পরিমাণ চার্জ আমি করতেছি, ব্যাংকও তো একটা হিসাব রাখে, রাখে না? রাখে না, রাখে না, রাখে। ওই বইটার নাম কি? গ্রেট, পাসবুক। তাহলে ব্যাংক রিকনসলিউশন কাকে বলে? একটা নির্দিষ্ট সময়ে আমার হিসাবের সাথে ব্যাংকের হিসাবকে মিলানোটাই কি বলা হয়? ব্যাংক রিকনসলিউশন, সহজ ভাষায়। আচ্ছা আমি কেন মিলাই? ভুল বের করার জন্য। কোনো ভুল আছে কি না, কার ভুল? হতে পারে ক্যাশবুকের ভুল, হতে পারে ব্যাংকবুকের ভুল। ব্যাংক কি ভুল করে না? ব্যাংকও ভুল করে। তাহলে সহজ কথা, ব্যাংক রিকনসিলিয়েশন কি? আমার হিসাবের সাথে একটা নির্দিষ্ট সময় পর আমার হিসাবের সাথে, ক্যাশবুকের সাথে, ব্যাংকের হিসাব মানে কি পাসবুকের সাথে হিসাবটা মেলানোর সিস্টেমটাই হচ্ছে কি? ব্যাংক রিকনসিলিয়েশন। আচ্ছা আমরা কেন রিকনসিলিয়েশন করি? আমাদের কোনো ভুল আছে কি না, অথবা কোনো প্রবলেম আছে কি না, এটা আইডেন্টিফিকেশন করার জন্য, আইডেন্টিফাই করার জন্য। কার্ডটা সেটা হতে পারে ক্যাশবুকের, হতে পারে পাসবুকের। আমি কি ক্লিয়ার? আচ্ছা ফাইন। কি কি কারণে কেমন ভুল হতে পারে আমরা পরে দেখব, আবার একটু বলতেও পারি। ব্যাংক ইন্টারেস্ট দিয়েছে, ব্যাংক কি আমার বলবে যে এবিসি কোম্পানির হেড অফ ফাইন্যান্সকে, জি আমি আপনার অ্যাকাউন্টে তো 50 লাখ টাকা আছে, এই যে 20 হাজার টাকা ইন্টারেস্ট দিলাম, বইলা দেয় ওর কাজও কী করে ট্রান্সফার করে ডি দেওয়া দেয়। এখন আমি কি এটা যদি রিকনসিলিয়েশন না করি আমি জানতে পারবো? তাহলে কিছু কিছু আইটেম, কিছু কিছু কাজ ব্যাংক করে যেটা একটা টাইমে স্টেটমেন্ট না নিয়ে রিকনসিলিয়েশন না করলে আমার জানাই পসিবল না, রাইট? ব্যাংক কিছু কিছু ক্ষেত্রে চার্জ কেটে ফেলছে, এটা কি আমি জানি? আমি কিন্তু জানি না। তাই এটার কারণে একটা কি ক্যাশবুক এবং পাসবুকের মধ্যে গ্যাপ তৈরি হয় না? তাহলে একটা নির্দিষ্ট সময় যদি দুইটা বই নিয়ে যদি আমি না বসি, ওই গ্যাপটা কি ফিল আপ করা পসিবল হবে? হবে না। আমি কি বুঝাইতে পারছি? আবার কি হইতে পারে, আমি একজনের টাকা দিয়ে দিলাম, একটা চেক দিয়ে দিলাম, পার্টি খুব যাওয়াচ্ছে, এই দাও তোমার 10 তারিখের ডেটে কী করলাম, এটা চেক দিয়ে দিলাম, পোস্ট ডেটেড চেক দিয়ে আমি আমার টাকা কমে রাখলাম, কিন্তু ব্যাংকে কি সেই লোকটা উঠে নিছে নাকি দেয় না এটা আমি জানি? হয়তো সেই লোকটা অ্যাক্সিডেন্ট করছে, আল্লাহ মাফ করুক, অথবা সে ব্যস্ততার কারণে ভুলে গেছে, চেকটা সাবমিট করে নাই, বাট আমি তো আমার টাকা কমায় রাখছি, ব্যাংক তো কমায় নাই। ব্যাংকে ফোন দিলাম, ভাই আমার ব্যালেন্স কত আছে? 5 লাখ টাকা আছে। ও বাবা এত টাকা কই থেকে আসলো? মনে হয় পাইছি, মনে কিছু হয়েছে। আচ্ছা যাই হোক, এখন এই ঘটনাটাও তো কি, একটা নির্দিষ্ট সময় যদি আমি না বসি আমি পারবো? পারবো না। আবার এইগুলো হয়, আবার ব্যাংক কী করলো, আমি দিছি 10 হাজার টাকা, ব্যাংকের যে ম্যানুয়ালি তো কাজ করে, একটা শূন্য বেশি উঠে গেছে, ব্যাংক কমায় রাখছে কত? 1 লাখ টাকা। তাহলে আমি যদি রিকনসলিউশন না করি আমার এই 1 লাখ টাকাই তো মাইনে নিয়ে কাজ করতে হবে না? বাট যখন আমি রিকনসলিউশন করবো তখন আমি দেখবো যে আরে আমার ক্যাশ বইয়ে তো এই চেক নাম্বারে ইস্যু করা কত? 10 হাজার টাকা। ব্যাংক এই চেক নাম্বারে ইস্যু করছে কত? 1 লাখ টাকা। তখনই তো ব্যাংকটা ধরবো, ভাই একটু কাইন্ডলি দেখেন না, এই ডেটে 1 লাখ টাকা দেখা যাইতেছে, আমার বই তো বলতেছে এটা 10 হাজার টাকা হবে, তখন টনকা যাবে, আচ্ছা যাই দেখি, ও হ্যাঁ 1 লাখ, আরে আল্লাহ ভুল হয়েছে, এটা এরকম ঘটনা বহুত আমাদের হয়েছে, হয় না?
তাহলে এটা কত গুরুত্বপূর্ণ একটা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাংক রিকনস্ট্রাকশন? অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা রেগুলার বেসিসে জিনিসটা করা লাগে। বাট এটা তো আমি কিন্তু কথায় কথায় ব্যাংক রিকনস্ট্রাকশন আপনাদের সাথে কী করলাম, করে ফেললাম, হয়ে গেল। আসলে ঘটনাটা এরকমই, কঠিন না, সহজ। বাট আমি একটু কী করবো, আমরা যে বেস শিখলাম না, বেস বেজের উপর দিয়ে করব, যাতে আপনাদের বেসটা আবার কী হয়ে যায়, ঝালাই হয়ে যায়। বেজের পরীক্ষা হবে আজকে, বেজের পরীক্ষা। আসেন, এটা হচ্ছে ক্যাশ বুক, এটা হচ্ছে ব্যাংক বুক, এটা হচ্ছে মনে করেন ভোল্ট, কার ভোল্ট? ব্যাংকের ভোল্ট। আমি জাস্ট বেসটা বুঝাবো, ঠিক আছে, তাইলেই হবে। এখন দেখেন, এইটা হচ্ছে এবিসি কোম্পানি। তো এবিসি কোম্পানি যে বইটা রাখবে সেই বইটাকে কি বলবে? ক্যাশ বুক। আর এটা হচ্ছে এনআরবিসি ব্যাংক। এনআরবিসি ব্যাংক যে হিসাবের জন্য বইটা মেনটেন করবে সেটাকে কি বলা হবে? পাসবুক। আচ্ছা, ব্যাংকে নর্মালি অ্যাকাউন্ট খোলার পরে কি করতে হয়? একটা টাকা জমা দিতে হয়। আচ্ছা, আসেন, এবিসি কোম্পানি 1 লক্ষ টাকা ব্যাংকে জমা দিল। খুব মনোযোগী বুঝবেন এই জায়গাটা, হ্যাঁ, ব্যাংকে জমা দিল। আচ্ছা, এবিসি কোম্পানি ব্যাংকে 1 লাখ টাকা জমা দিল, তখন এবিসি তো হিসাব রাখে, একটা ডেবিট দিক, একটা ক্রেডিট দিক। এটা ধরেন ব্যাংক হিসাব। আচ্ছা, বলেন তো এবিসি কোম্পানি যে 1 লাখ টাকা ব্যাংকে জমা দিল, আমি আসলে মনে করেন যে ক্যাশ জমা দিল, বললাম আমি ক্যাশ জমা দিল, এবিসি কোম্পানি ব্যাংকে 1 লাখ টাকা ক্যাশ জমা দিল, জার্নালটা কি হয়েছে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, 1 লাখ, 1 লাখ। আচ্ছা আব্বাস, ক্যাশটা অ্যাসেট, ব্যাংকটা অ্যাসেট। যখন ক্যাশ টাকা ব্যাংকে জমা দিল, এই কোম্পানির ক্যাশ নামক অ্যাসেটটা কমে গেল, ব্যাংক নামক অ্যাসেটটা বেড়ে গেল। আর অ্যাসেট যেহেতু ডেবিট ব্যালেন্স নির্দেশ করে, বাড়লে ডেবিট করতে হয়, কমলে ক্রেডিট করতে হয়। ব্যাংক নামক অ্যাসেটটা বাড়ছে, এই জন্য কী হয়েছে? ডেবিট। ক্যাশ নামক অ্যাসেটটা কমছে, এই জন্য ক্রেডিট। আর বলি, যদি কোনো ক্লায়েন্টের ব্যাংকে টাকা থাকে, ব্যাংকে টাকা থাকে, তাহলে ওই ক্লায়েন্টের জন্য ব্যাংকটা কি? অ্যাসেট। ও বলবে আমি ব্যাংকের কাছে এত টাকা পাই। ঠিক অপোজিট হ্যান্ডে পাসবুকে ব্যাংক বলবে এই টাকাটা আমার জন্য লায়াবিলিটিস, অমুক ব্যক্তি আমার কাছে এই টাকাটা পাবে। আমি ক্লিয়ার? আবার এমন যদি হয়, এই অ্যাকাউন্টটাই যদি হয় ওডি টাইপের, ওভারড্রাফট ফ্যাসিলিটিস, আমি কিন্তু আর একটা লেকচার নিব শুধু, ব্যাংকের কোন ধরনের লোন হয়, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের কোন ধরনের লোন হয়, এই জিনিসগুলো জানানোর জন্য লজ্জা পাইতে হবে না কোনো চ্যালেঞ্জ হবে গেলে। আর এগুলো তো জানি। হ্যাঁ, ওডি লিমিটটা হচ্ছে কি, আমার টাকা 1 লাখ জমা আছে, ওরা বলবে আমি এখান থেকে আপনি 5 লাখ টাকা পর্যন্ত নিতে পারবেন, সমস্যা নাই, 1 লাখ টাকা জমা আছে, আমি একটা চেক দিয়ে 2 লাখ টাকা নিয়ে নিলাম, তখন কি হবে? মাইনাস 1 লাখ টাকা হয়ে যাবে না? এইবার মাইনাস 1 লাখ টাকা হলে ও কিন্তু বলবে 1 লাখ টাকা ব্যাংক আমার কাছে পায়, তখন ও যখন এখান থেকে 2 লাখ টাকা বসাই দিবে, যখন ব্যালেন্স টানবে, তখন ক্রেডিট দিকে যোগফল বাইরে যাবে না? 1 লাখ টাকা ক্রেডিট দিকে থাকাবে না? আবার এই রেজাল্টটাকে ব্যাংক বলবে আমি কিন্তু এবিসি থেকে পাই। আমি কি বুঝাইতে পারতেছি? ফার্স্ট সিচুয়েশনে এবিসির কাছে ব্যাংক ছিল অ্যাসেট, ব্যাংকের কাছে এবিসি ছিল লায়াবিলিটিস। সেকেন্ড সিচুয়েশনে এবিসির কাছে ব্যাংক হচ্ছে লায়াবিলিটিস, এবং পাসবুকের কাছে ব্যাংক যে এবিসি হচ্ছে অ্যাসেট। এই জিনিসটা আমার কি করা লাগবে? বোঝা লাগবে। আমি কি এতটুকু বুঝাইতে পারছি? তার মানে আমি নিট কথা কি বললাম, যদি আমার ব্যাংকে টাকা থাকে তাহলে এইটা আমার জন্য অ্যাসেট, ব্যাংকের জন্য লায়াবিলিটিস। আর যদি ব্যাংকে আমার টাকা না থাকে, যদি ব্যাংক থেকে আমি টাকা নেই, আমার জন্য লায়াবিলিটিস, ব্যাংকের জন্য অ্যাসেট।